नमस्कार बन्धुरा, वेलकम टू ईटीएमजी ग्रुप रेल इनफो और आमी तन्मय। और आज के प्रिय सबसक्राइबर सायन रायर अनुरोधे 12837 हावड़ा टू पुरी एक्सप्रेस नहीं आलोचना करते चले। এটি একটি দৈনিক ট্রেন এবং যাত্রাপথে ট্রেনটি মোট 18টা স্টেশনে দাঁড়ায় এবং 8 ঘন্টা 50 মিনিটে মোট 502 কিলোমিটার দূরত্ব ট্রেনটি অতিক্রম করে। ট্রেনটিতে ফার্স্ট এসি, সেকেন্ড এসি, থার্ড এসি এবং স্লিপার ক্লাসের সুবিধা রয়েছে। এবার আমরা জেনে নেব ট্রেনটা কখন কোন স্টেশন থেকে ছেড়ে যায় এবং কখন কোন স্টেশনে গিয়ে পৌঁছায়। ট্রেনটা রাত্রি 10:35 হাওড়া জাংশন ছেড়ে যায় এবং রাত্রি 12:20 খড়গপুর জাংশনে গিয়ে পৌঁছায়। রাত্রি 1:50 বালাসোর, রাত্রি 2:50 ভদ্রক, রাত্রি 3:21 জাজপুর কেওনঝার রোড, ভোররাত 4:03 নারগুন্ডি, ভোররাত 4:20 কটক, ভোররাত 4:50 মঞ্চেশ্বর, ভোর 5:05 ভুবনেশ্বর, সকাল 5:45 খুর্দা রোড জাংশন, সকাল 6:07 কানাস রোড, সকাল 6:27 দেলাং, সকাল 6:39 সাক্ষী গোপাল এবং সকাল 7:25 পুরী স্টেশন। তো বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করো, শেয়ার করো, আর যারা নতুন তারা প্লিজ সাবস্ক্রাইব করো, আর যারা আমাদের চ্যানেলের মেম্বার হতে চাও তারা প্লিজ জয়েন ইনিশিয়েটিভের মাধ্যমে জয়েন বাটনটা ক্লিক করে আমাদের চ্যানেলের মেম্বার হও, কিছু স্টেপ ফলো করে। তো বন্ধুরা, এই বলে ভিডিওটা এখানে শেষ করছি। আর কোন রেলের ইনফরমেশনের ভিডিও তোমাদের লাগবে আমাদের জানিও কমেন্ট সেকশনে। কিপ লাভিং, কিপ সাপোর্টিং।